বঙ্গবন্ধু কন্যা জনেত্রী শেখ হাসিনা, তিনি আমাদেরকে এতগুলো প্রকল্প দিয়েছেন, তার যে কাজ, তার যে কর্মনিষ্ঠা, তার যে ভালোবাসা চট্টগ্রামবাসীর প্রতি, আমি চট্টগ্রামবাসীর প্রতি এটা উৎসর্গ করছি এবং আমাদের দলের সকল নেতাকর্মী যারা আছেন, অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন সবাই মিলে আমি তাদের উদ্দেশ্যে সেটা আমি উৎসর্গ করছি। এইটা আমার বিজয় বলি না, আমরা বলি যে চট্টগ্রাম আওয়ামী পরিবার আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের পরিবার এবং সাধারণ মানুষের বিজয়। এবং বঙ্গবন্ধু কন্যা জনেত্রী শেখ হাসিনা আমাদেরকে চট্টগ্রামে যা দিয়েছেন এটা জনগণ তার প্রতি সেটা প্রতিদান হিসেবে সেটা দিয়েছে, নৌকা মার্কার বিজয় সারা বাংলাদেশে নিশ্চিত করেছে। চট্টগ্রামে বিশেষভাবে সব কিছু সব ধরনের ষড়যন্ত্র নস্যাত করে নৌকার বিজয় জনেত্রী শেখ হাসিনার পক্ষে আমাদের চট্টগ্রামবাসী সেটা এনে দিয়েছেন। এবং আমাদের এখন লক্ষ্যটা হচ্ছে যে এই কথাগুলো আমাদের ইশতেহারে আছে যে সুশাসন নিশ্চিত করা, মানুষের যে নাগরিক সেবাগুলোর জায়গায় ভোগান্তি যেগুলো হয় সেগুলো নিরসন করা, আর যে কাজগুলো জনেত্রী শেখ হাসিনা প্রকল্প হিসেবে আমাদেরকে দিয়েছেন সেগুলো যথাযথ সময়ে শেষ করা, আর এখানে কাজ সৃষ্টি করা। আমাদের বিশাল তরুণ সমাজ, এই যে বিশাল অঙ্গসংগঠন সহযোগী সংগঠনের সবাই যে আছে এখানে, সবাই রাজনৈতিক কর্মী কিন্তু তাদের তো জীবিকা নির্বাহ করতে হবে, সেই জন্য আমি একটা আমার দাবি থাকবে বা আমি সেই লক্ষ্যে কাজ করতে চাই যে এখানে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হলে অনেক নতুন নতুন ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আমাদের ছেলেরা মেয়েরা কাজ করতে পারবে, কাজ পাবে, সেটা কাজ না পেলে তো আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হবে না, সেটা হচ্ছে আমাদের আমার এখন সবচেয়ে বড় লক্ষ্য। অবকাঠামোগত উন্নয়ন সেটা যথেষ্ট পরিমাণে হয়েছে, এটা আমাদের ম্যানিফেস্টোতে হয়েছে, উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। তো সুতরাং সেটাই আমি চাই। আর চট্টগ্রাম যেহেতু বিভাগীয় অনেক দায়িত্ব এখানে এবং অনেক সরকারি দপ্তর অধিদপ্তরের অফিস এখানে আছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদের কিন্তু সীমিত একটা মানে লিগ্যাল একটা এম্বার্গো আছে, সেগুলো নিরসন করে কীভাবে আরও বেশি সিদ্ধান্ত তারা দিতে পারে, আরও বেশি এখানে কাজ সৃষ্টি হয়, আরও বেশি ব্যবসা বাণিজ্যের প্রসার হয়। ব্যবসা বাণিজ্যের প্রসার না হলে তো চাকরি হবে না, শুধু সরকারি চাকরি দিয়ে আমরা কতজন মানুষকে আসলে জীবিকা নির্বাহ করতে পারবো? এই কাজটা আমি করার জন্য সকলের সহযোগিতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আছে, আমাদের মহানগর আওয়ামী লীগ আছে, আমাদের অন্যান্য সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে নিয়ে আমরা একটা ফোরাম করে আমরা এই কাজগুলো করতে চাই।